ভোট মিটতেই বিজেপি কর্মীদের ওপর চড়াওয়ের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গোটা ঘটনায় প্রতিবাদ জানাতে দুর্গাপুরের কোকোবেন থানা ঘেরাও বিজেপি কর্মীদের। আহত বিজেপি কর্মীকে পুলিশের সামনে মারধরের অভিযোগ ওঠে। এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি আকাশ। আকাশ, দেখো, যেমনটা জানা যাচ্ছে যে ভোট পরবর্তী হিংসা, গোটা ঘটনায় কিন্তু বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে, তাও আবার পুলিশের সামনে। ঠিক কি ঘটনা ঘটেছে জানাও আমাদের, আর এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি রয়েছে? সুপর্ণা, গতকাল বিজেপির পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে গতকাল যে ভোট সেটা মিটে যাওয়ার পরেই বিজেপির যারা কর্মী সমর্থক রয়েছে তাদেরকে ঘিরে ধরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মারধর করেছে, এমনটা তাদের অভিযোগ। এবং এই ঘটনাটা ঘটেছে দুর্গাপুরে কোকোবেন থানার এলাকায় ঘটেছে। এবং এই ঘটনার পরে পরেই বিজেপির যারা কর্মী সমর্থক রয়েছে তারা কোকোবেন থানার সামনে জমায়েত শুরু করে, এবং একটা সময় আমরা দেখেছি যে কোকোবেন থানার সামনে তারা রাস্তার উপর বসে পড়ে এবং সেখানে তারা বিক্ষোভ দিতে থাকে। পুলিশকে একজন পুলিশ আধিকারিক, একজন পুলিশ কনস্টেবল তাকে করাতে হবে, তার অপসারণ চেয়ে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। পাশাপাশি তৃণমূলের যারা দুষ্কৃতি এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এই দাবিও তারা জানাতে থাকে। গোটা ঘটনাকে ঘিরে কিন্তু সাময়িকভাবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল, তবে এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এবং যদিও এই গোটা ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে, গোটা ঘটনাকে ঘিরে কিন্তু বিজেপির যারা কর্মী সমর্থক তারা অবিলম্বে এই পুলিশের সামনে তাদেরকে মারধর করা হয়েছে বলে অভিযোগ তুলে ওই পুলিশের অপসারণ, পাশাপাশি যারা ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে যাতে যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করতে হবে এই দাবি তারা জানাতে থাকে। বেশ, অনেক ধন্যবাদ যেমনটা জানা গেল সন্দেশ, অনেক ধন্যবাদ যেমনটা জানা গেল দুর্গাপুরে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ, আর এই ঘটনায় পুলিশ কর্মীর সামনে মারধরের অভিযোগ ওঠে এবং গোটা ঘটনায় জড়িত এক পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে কোকোবেন থানার সামনে বসে তুমুল বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। গোটা ঘটনাকে কেন্দ্র করে চাপা উত্তেজনা রয়েছে দুর্গাপুরে। সবাই বসেছিলাম, আমরা ওখান থেকে বার হয়ে এসেছি, আসার পর আমাদেরকে ওরা মানে অনেক ফোন থেকে টার্গেট করছিল যে মারব, কিন্তু আমরা তাও কোনো কিছুতে আমরা সাহায্য করিনি। এবার সেই জায়গাতে ওরা কী করলো, এসে পড়ে আমাদেরকে পিছন দিক থেকে, এবার আমরা শুধু একটাই জিনিস বললাম, ওরা শুধু বলছে যে চোর চোর চোরটা, এইসব স্লোগান দিচ্ছিল খারাপভাবে। এবারে আমরা শুধু বললাম ভারত মাতা কি জয় জয় শ্রীরাম। এই জিনিসটা বলাতে আমাদের অভিষেক সাহু বলে একজন আছে, ওকে এসে পরে কুশিত নয়ন, এরা সবাই মিলে আমাদের উপরে মারামারি করতে লাগলো। দিয়ে আবার আসার পর ওরা সবাই মিলে যে ছেলেগুলো ছিল, ওই যে সঞ্জয় বলে একজন আছে, একজন রাজীব বলে আছে, ওরা সবাই মিলে এসে পড়ে সবাই আমাদের গায়ে আমাকে মেরেছে, ঠেলাঠেলি করেছে। তারপরে ওই কী বলে ইয়েকে রাজু চৌহান বলে একজন আছে, ওনাকে মেরেছে, পেটে পেটে মেরেছে, ডেগু যাকে পুরো ঠেলে নিচে ঠেলে মেরেছে, পুরো পায়ে পায়ে কোমরে কোমরে লেগেছে। পশ্চিম বিধানসভা 3 নম্বর মণ্ডলে 90টা বুথ, সেই বুথে যেখানে যেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রভোকেশন করা হয়েছে, গণ্ডগোল করা হয়েছে, আমাদের লিডারশিপ মণ্ডল প্রেসিডেন্ট থেকে শুরু করে জেলার নেতৃত্ব থেকে শুরু করে মণ্ডলের কার্যকর্তা থেকে শুরু করে ওয়ার্ডের কার্যকর্তারা মাথা ঠান্ডা রেখে ইলেকশন পার করে দিয়েছে। এবং তার সাক্ষী হচ্ছে ওসি কোকোবেন, 4-5টা ইনসিডেন্ট ঘটেছে। ওসি কোকোবেন কিন্তু প্রতিটা ইনসিডেন্টে ভালো পারফর্ম করেছেন, আমাদের প্রত্যেকটা জায়গায় গিয়ে রিকভার করেছেন। রিকভার করার পরেও যখন কিউআরটি টিম আমরা DCRC হলে যাই, আমাদের হচ্ছে বক্সগুলোকে জমা করার জন্যে, তখন 6 জন এজেন্টকে নেপালিপাড়া হিন্দি হাইস্কুলে আটকে রাখে মারবো। আমি ওসি কোকোবেনকে ফোন করি, উনি গিয়ে ভেতর থেকে বার করে আনেন। বার করে আনার পর ওসি কোকোবেন যখন ওখান থেকে বেরিয়ে চলে আসেন, তারপরে অ্যাডভোকেট ফোর্স ওখানে যারা ছিল তারা থাকাকালীন আমাদের 3 জন লোক, দেবুদা বুথ সভাপতি, আমাদের রাজু চৌহান বুথ সভাপতি মানে বুথের এজেন্ট, তারা হচ্ছে পোলিং এজেন্ট ছিল, অভিষেক সাহু পোলিং এজেন্ট, রাজু চৌহান পোলিং এজেন্ট, দেবুদা পোলিং এজেন্ট, 3 জন আগে বিচ্ছিরিভাবে মানে দেবুদা একজন এজেন্ট পার্সন।